ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। কনকনে বাতাসে গায়ে যেন কাঁটার মতোই বিঁধছে শীত। তবুও নগরীর পথে পথে কিছু মানুষের ব্যস্ততা, কাজের ফাঁকেই একটু ওম খোঁজার চেষ্টা কারো কারো। পুরো শহর যখন ঘুমিয়ে তখন সোডিয়াম বাতির আলোয় জেগে থাকে রাজধানীর কারওয়ান বাজার। যে মানুষটি দিনে কর্মহীন সেও রাতের বেলায় মাথায় তুলে নেন জীবিকার বোঝা। শীতের তীব্রতা তাই কাবু করতে পারে না তাদের। শীত তো এমন, পেট তো আর শীত মানে না, শীত মানে পেটের আগে দিতে হবে, তারপর মানে দিনে ঘুমাই আইতে কাজ করি, কর্মহরি খানা খাবো না, বাদ দিব গেরা, টেকা দিব গেরা। জানুয়ারির শুরু থেকেই পুরো দেশের পাশাপাশি রাজধানীতেও জেঁকে বসেছে শীত। চলতি মাসের শুরু থেকে ঢাকায় রাতে তাপমাত্রা থাকে 10-15 ডিগ্রি সেলসিয়াস। তাতেও শহরের অনেকেরই জো নেই একটু আরামের, তীব্র শীতেও তাদের টেনে নিতে হয় জীবনের চাকা। শীতের মধ্যে কষ্ট মানে অতিরিক্ত কষ্ট, তারপরও কি করবো, পেটের দায়ে রিক্সা নিয়ে বাইরে যেতে হয়। রাতে মনে করেন 600-800-500 যেদিন যেরকম হয় আর কি, কম বেশি সব মিলাইয়া ধরেন দৈনিক 500 টাকা রাখা যায়। ঊর্ধ্বগতির বাজারে দিনের ছোট্ট চাকরি বা আয়ে সংসার টানা যাদের জন্য কষ্টকর, তাদের কেউ কেউ পথে নামেন বিকল্প রোজগারের জন্য। তীব্র শীতেও চেষ্টা বাড়তি কিছু আয়ের। ফাঁকা ফাঁকা আগে যেমন রাত্রে মোটামুটি যেই জায়গায় রাইড নিয়ে গেছি সেখান থেকেই আরেকটা রাইড পাওয়া গেছে, কিন্তু এখন আসলে তুলনামূলক লোকজন খুবই কম, আর রাত্রে একটু রিক্সও থাকে, তুলনামূলক লোকজন একটু কম থাকে, আর ইদানিং 2-3 দিন যাবৎ একটু বেশি তুলনামূলক শীত, একটু বেশি কষ্ট হয়ে যায় আর কি। কোথাও গভীর রাত পর্যন্ত আগুন জ্বলে টং দোকানের উনোনে, বিক্রি যত সামান্যই, তবুও একটু আরামের কথা ভেবে বন্ধ করার উপায় নেই। শীত অনেক কষ্ট, রাতে বিক্রি নাই, বেচাকেনা কম, পরিবার আছে, সবাই আছে, বাঁচতে হবে, আমাদের একটা না একটা কর্ম করি খাইতে হবে। রোগীর লোক আছে এদিকে বেশিরভাগ, আর স্টুডেন্টরাও খায়। দু চাকার যানের চালক, রাতের টং দোকানি কিংবা মাথায় পণ্যের ভার তুলে নেওয়া কুলি, রাতের ঢাকায় নির্ঘুম রাত কাটানো শ্রমজীবী মানুষদের প্রত্যাশা, দিনের আলোর মতো আলো আসুক তাদের নিত্যদিনের জীবন ও জীবিকায়। রাব্বি হোসেন, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।